পৃথিবীতে এমন কয়েকটি স্থান আছে যেখানে আজ বড় বড় শহর গড়ে উঠেছে, কিন্তু স্থানগুলির ঐতিহাসিক প্রমাণ খুঁজতে গিয়ে দেখা যাবে ইতিহাসের পাতায় তাদের কোনো অস্তিত্ব নেই। দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপ টাউন সেরকমই ইতিহাস বহন করে চলেছে। পর্তুগিজ পরিব্রাজক বার্তোলোমেউ দিয়াস 1488 সালে আটলান্টিক মহাসাগর দিয়ে যাওয়ার সময় যদি অঞ্চলটিকে না দেখতেন, তাহলে আফ্রিকা মহাদেশের উন্নত এই শহরের খোঁজ হয়তো কোনোদিনই পাওয়া যেত না। 2014 অনুযায়ী কেপ টাউন শহর পর্যটকদের ঘোরার জন্য সেরা স্থান হিসেবে গণ্য হয়েছে। সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকার আর্থিক বিকাশের অন্যতম কাণ্ডারী এই শহর নিজের জলবন্দরের জন্য বিখ্যাত। দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশদের আগমনের আগে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটিকে ভারত, আফ্রিকার বিভিন্ন স্থান এবং এশিয়া মহাদেশের দিকে যাওয়ার জলজাহাজের সাপ্লাই স্টেশন হিসেবে গড়ে তোলে এবং ডাচ নেভিগেটর জ্যান ভ্যান রিয়েবেক বিওসি কেপ কলোনি হিসেবে শহরটিকে প্রতিষ্ঠা করেন। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে ব্রিটিশরা চলে যাবার পর দেশের আর্থিক এবং প্রশাসনিক দিক দিয়ে কেপ টাউনের গুরুত্ব অপরিসীম হয়ে পড়ে। প্রথম ইউরোপিয়ান হিসেবে পর্তুগিজ পরিব্রাজক বার্তোলোমেউ দিয়াস 1488 সালে স্থানটির নাম দিয়েছিলেন কেপ অফ স্টর্মস। তারপর এক পর্তুগিজ রাজা জন দ্বিতীয় স্থানটির গুরুত্বকে প্রাধান্য দিয়ে নাম দেন কেপ অফ গুড হোপ। সমুদ্রপথে ভারতে আসার সময় প্রথম ইউরোপিয়ান হিসেবে পরিচিত ভাস্কো দা গামা কেপ অফ গুড হোপকে দেখার দাবি করেছেন। পর্তুগিজরা প্রথমে এই অঞ্চলে এসে চাষাবাদ এবং শিল্পকে প্রতিষ্ঠা করেন। ইন্দোনেশিয়া এবং ম্যাডাগাস্কার থেকে ক্রীতদাস নিয়ে এসে শিল্পের বিন্যাস শুরু হয়। ডাচদের চলে যাবার পর ব্রিটিশরা আসে। ব্রিটিশরা দেশ ছাড়ার পর বর্ণবিদ্বেষ প্রক্রিয়া দেশে চালু হয়ে যায়। অ্যাপারথেড নিয়ম চালু করে কেপ টাউনের ডিস্ট্রিক্ট 6 অঞ্চল থেকে জবরদস্তি 60,000 বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। আজও ডিস্ট্রিক্ট 6 এর বড় অংশ খালি পড়ে রয়েছে। সেই সময়কার অত্যাচারের ঘটনা আজও স্মৃতি হিসাবে বিরাজমান। 2461 বর্গ কিলোমিটার আয়তনের এই শহর ছবির মতো দেখতে। একদিকে টেবল মাউন্টেনের শৃঙ্গ, অপরদিকে ডেভিলস পিক এবং লায়ন হেড পর্বত, ঠিক যেন বাউলের মতো। এই কেপ টাউনের এক অংশকে সিটি বাউল বলা হয়। শহরটির অপরদিকে আটলান্টিক মহাসাগরের দারুণ দৃশ্য, পর্যটক তথা ব্যবসায়ীদের জন্য পারফেক্ট জায়গা। তাই পোর্ট অফ কেপ টাউন দক্ষিণ আফ্রিকার একটা দারুণ ব্যবসায়িক কেন্দ্র সহায়ক অঞ্চল। আনুমানিক 40,05,016 জন জনসংখ্যা সম্পন্ন কেপ টাউন দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের রাজধানী এবং সমগ্র দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহৎ শহর। আর্থিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই শহরে দেশের পার্লামেন্ট রয়েছে, যার ফলে প্রশাসনিক দিক দিয়েও কেপ টাউনের গুরুত্ব রয়েছে। প্রচলিত এক কথায় শহরটিকে মাদার সিটি বলা হয়। প্রধানত ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন আর্কিটেকচার ও ডিজাইনিং সংস্থা সহ বহু মিডিয়া ও জামাকাপড় তৈরির সংস্থা ও শিপিং কোম্পানিতে সদর দপ্তর শহরে উপস্থিত। কেপ টাউনে তিনটি প্রধান জায়গা, সেঞ্চুরি সিটি, ওয়েলভিল্লে এবং ক্ল্যারিমন্ট এলাকায় সংস্থাদের অফিস বেশি সংখ্যায় রয়েছে। তবে মহাসাগরের পাড়ে উপস্থিত কেপ টাউন পর্যটকদের কাছে এত পপুলার কেন জানেন? কেপ টাউনের জলবায়ু, এখানকার আবহাওয়া ক্যালিফোর্নিয়ার মতো। এখানে এলে তাই বিদেশিরা প্রচণ্ড গরম অনুভব করেন না। টেবল মাউন্টেন, কেপ পয়েন্ট এবং শহরের সৈকতগুলো স্থানীয় এবং পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। শহরের সবথেকে জনপ্রিয় জায়গা ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালফ্রেড ওয়াটারফ্রন্ট। খ্রিস্টান, মুসলিম, হিন্দু ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অবস্থানের কারণে শহরের সমস্ত ধর্মের উৎসব সমানভাবে অনুষ্ঠিত হয়। তবে আর্থিক বিকাশ কেপ টাউনকে যেমন ফেমাস বানিয়েছে, তেমনি কিছু খারাপ সংবাদও শহরটির নাম শিরোনামে আনে। অপরাধমূলক ঘটনা কেপ টাউনে প্রায়শই ঘটে থাকে, তাই শহরের কিছু জায়গায় সৈন্যদের নিযুক্ত করা হয়েছে। জানেন ফ্রেন্ডস, কেপ টাউনের টেবল মাউন্টেন একমাত্র স্থান যার নাম অনুসারে নক্ষত্রমণ্ডলে তারার নামকরণ করা হয়। বুঝতে পারছেন তাহলে শহরটির পপুলারিটি কত দূর পর্যন্ত বিস্তৃত? বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্টেশন কেপ টাউন শহরে হয়েছিল। 1967 সালে সেই অপারেশন করেন ক্রিশ্চিয়ান বার্নার্ড। সম্পূর্ণ ওয়েস্টার্ন কেপের অর্ধেকের বেশি মানুষের বয়স 25 বছরের কম, অর্থাৎ কেপ টাউন শহরে যৌবনের বন্যা বইছে। এনার্জেটিক যুবক যুবতী তাদের কর্মক্ষমতায় শহরটিকে তীব্র গতিতে উন্নতির পথে অগ্রসর করাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কেপ টাউন গেছেন? শহরটির সম্বন্ধে আর কিছু জানেন? অবশ্যই জানাবেন, কিন্তু অপেক্ষায় সর্বদাই থাকব। ধন্যবাদ।